স্বাগতম আপনাকে আপনাদের পছন্দের চ্যানেল অদ্ভুত বিড়ি নিউজের নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাথা নষ্ট করা অসাধারণ কিছু গ্যাজেট দেখাবো, যেগুলো আপনাদের অনেকটাই ইন্টারেস্টিং লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তা হলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে অদ্ভুত বিড়ি নিউজের সাথেই থাকবেন। বিলিন ক্যাম, এটি পৃথিবীর সবচেয়ে ফাস্ট ক্যামেরা, যাকে আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। একে আপনি আপনার চশমার সাইডে লাগিয়ে রাখবেন। আপনার যখনই কোনো কিছু ভালো লাগবে আর আপনি যদি সেই জিনিসটার ছবি তুলতে চান, তাহলে চোখের পলক ফেলার মাধ্যমে আপনি সেই দৃশ্যটার ছবি তুলতে পারবেন, যার ফলে আপনি কোনো মুভমেন্ট এখন আর মিস করবেন না। এই ক্যামেরার মাধ্যমে তোলা ছবি আপনার মোবাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। সত্যি অসাধারণ আবিষ্কার। বাজি আনা অ্যালার্ম ক্লক, এই অ্যালার্ম ক্লক মেয়েরা ব্যবহার করে থাকে। সময় মতো ঘুম থেকে ওঠার জন্য এই আবিষ্কারটি করা হয়েছে। এই ঘড়িতে মেয়েরা অ্যালার্ম সেট করে তাদের পেন্টির মধ্যে রেখে দেয়, আর সময় হলে এটি ভাইব্রেশন হতে থাকে। এই অ্যালার্ম ক্লক ঘুম থেকে ওঠার জন্য অনেক কার্যকরী মেয়েদের জন্য। সত্যি আজব আবিষ্কার। সেলফি টাইপ, বন্ধুরা এটি স্যামসাং কোম্পানির একটি ভার্চুয়াল কিবোর্ড, যা আপনার মোবাইল কিংবা ল্যাপটপের সাথে অ্যাটাচ করে একটি ভার্চুয়াল কিবোর্ডের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এই কিবোর্ডে আপনি বিল্ডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে পাবেন, যার কারণে এটি আপনার হাতের আঙ্গুলের মুভমেন্টের হিসাব অনুযায়ী ওয়ার্ড ডিটেক্ট করে থাকে, যার ফলে আপনি নর্মালি কোনো কিবোর্ড ইউজ না করেই খুব সহজেই টাইপিং করতে পারবেন। স্লো হুইল আয়োটা, একটি মাত্র চাকার উপর ভর করে বেশ খানিকটা পথ যারা পাড়ি দিতে চান, তাদের জন্য দারুণ একটি যান এটি। এক চাকার এই দারুণ যানটিতে চড়ে একজন ব্যক্তি প্রতি ঘন্টায় 16 কিলোমিটার গতিতে চলাচল করতে পারে, তবে ফুল চার্জে এটি একটানা 13 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। দারুণ এই যানটি এতটাই ছোট যে শহরের মধ্যে চলাচলের জন্য পারফেক্ট একটি ডিভাইস, কারণ এটি চওড়ায় মাত্র 8 ইঞ্চি এবং ওজন মাত্র 3.5 কেজি, যার কারণে একে ক্যারি করাও অনেকটাই সহজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই সকল গ্যাজেটগুলোর মধ্য থেকে কোন গ্যাজেটটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।